স্টুডেন্টস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের ঐশী ম্যাম সবাইকে সায়েন্স কম্পিউটারিস্ট কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের বাংলা ক্লাস দেব তাই না গত ক্লাসে কি করেছিলাম শীত থেকে 8 নং সত্য মিথ্যা পড়িয়েছিলাম তাই না সত্য মিথ্যা শেষ করেছিলাম আজকে আমরা 9 নং পড়ব সবাই শীতটা নাও স্কুল থেকে শীতটা দিয়েছে এই শীতটা বের করো এই শীতের 9 নং সঠিক উত্তর বের করো এক নম্বরে কি আছে ভোল হলো কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জসীমউদ্দিন আমরা তো বইয়ে পড়েছি ভোল হলো কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম তাহলে কোনটার উপর ঠিক চিহ্ন হবে কাজী নজরুল ইসলামের উপর ঠিক চিহ্ন হবে ঠিক আছে দেখো দুই কে ঘুম থেকে উঠবে খোকা মা খুকুমনি আমরা ভোল হলো কবিতা পড়েছি খুকুমনি ঘুম থেকে উঠবে তাই না তাহলে এখানে কি কার উপর ঠিক চিহ্ন হবে খুকুমনির উপর তাই না তিন নাম্বার কি আছে কে আলসে নয় মুমু ছেলে মেয়েরা খুকুমনি কোনটার উপরে ঠিক চিহ্ন হবে খুকুমনি দেখো চারে কি আছে কে সকালে টিপ দেয় সূর্যি মামা চাঁদা ভাই মা কোনটার উপরে ঠিক চিহ্ন হবে চাঁদা ভাই মুমু বাগান দেখাশোনা করে রবিবার শনিবার সোমবার আমরা বইয়ে পড়েছি রবিবার তাহলে ঠিক চিহ্ন কোথায় হবে রবিবার দেখো সাত নাম্বারে কি আছে মুমু ছবি আঁকে শুক্রবার মঙ্গলবার বৃহস্পতিবার তাহলে আমরা কোনটার উপরে ঠিক চিহ্ন দিব বৃহস্পতিবার দেখ সাত নাম্বারে কি আছে পায়রা মাথায় কি দে ক্লিপ পায়রা কি মাথায় ক্লিপ দে বলো পায়রা মাথায় কি দে ক্লিপ টায়রা ফুল পায়রা মাথায় কি পড়েছে টায়রা পড়েছে তাহলে টায়রার উপরে ঠিক চিহ্ন হবে ঠিক আছে দেখো বউ কি চড়বে রূপার পালকি সোনার পালকি আমরা কি পড়েছিলাম বউ কি চলবে রূপার পালকি সোনার পালকি তাহলে সোনার পালকির উপরে ঠিক চিহ্ন হবে পাক বাকুম কবিতা আমরা কি পড়েছিলাম চলবে সোনার পালকি তাহলে আমরা সোনার পালকি পড়বে এটা আমরা কবিতায় পড়েছি তাহলে সোনার পালকির উপরে ঠিক চিহ্ন হবে ঠিক আছে দেখো তিন নম্বর কি আছে তিথি কি বিছায় পাটি চাদর পলিথিন এখানে চাদর উপরে ঠিক চিহ্ন আছে এটা তোমাদের পড়তে হবে না ঠিক আছে এটা তোমাদের বোর্ড বই এবারে বোর্ড বই নাই এটা গত বইকে বইয়ে ছিল তোমরা এটা বাদ দিয়ে পড়বে দশ নাম্বারে কি আছে ম্যাগ ডাকে জোরে আসতে থেকে থেকে কিভাবে ডাকে আমি কোনটায় পড়েছিলাম তোমাদেরকে বলো ম্যাগ সত্য মিথ্যা পড়েছিলাম যে থেকে থেকে ডাকে তাহলে এতে কি হবে থেকে থেকে উপরে ঠিক চিহ্ন হবে এগারো নাম্বারে কি আছে বৃষ এলো কমল পায় শক্ত পায় দৃঢ় পায় তাহলে কোনটার উপরে ঠিক চিহ্ন হবে দৃঢ় পায় ঠিক আছে সঠিক উত্তরের সময় অনেক সময় দুইটা উত্তরই মানে কাছাকাছি মনে হবে দুইটাই সঠিক কিন্তু দুইটা থেকে তোমাকে একটা বেছে নিতে হবে ওইটার উপরে ঠিক চিহ্ন দিতে হবে দেখো এখানে দেওয়া আছে ঋষয়েল কমল পায় শক্ত পায় দৃঢ় পায় এখানে শক্ত পায় দৃঢ় পায় কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু আমরা বইয়ে পড়েছি ঋষয়েল দৃঢ় পায় তাহলে আমরা দৃঢ় পায়ের উপরে ঠিক চিহ্ন দেবো ঠিক আছে বারো নম্বরে কি আছে মঙ্গলবার সাঁতার কাটে কে মুমু খুকুমনি অমর মোমো মঙ্গলবার সাঁতার কাটে মোমোর গল্পে আমরা কি পড়েছি মোমো মঙ্গলবার সাঁতার কাটে তেরো নাম্বার কি আছে আমাদের জাতীয় পশু সিংহ ভালুক বাঘ আমাদের জাতীয় পশু কি বাঘ তাহলে বাঘের উপরে আমরা ঠিক চিহ্ন দেব ঠিক আছে চোদ্দ নাম্বার কি আছে আমাদের জাতীয় ফুল কোনটি শাপলা গোলাপ গাঁধা আমাদের জাতীয় ফুল শাপলা পনেরো নাম্বার কি আছে আমাদের জাতীয় ফল আম আঙ্গুর কাঁঠাল কোনটা কাঁঠাল তাহলে কাঁঠালের উপরে ঠিক চিহ্ন দিব ষোলো নম্বরে কি আছে ক্লাসে কে পড়েছিলেন সুমা আপা মুমু অমর সুমা গাছ লাগানো গল্পে কে পড়েছিলেন বলো সুমা আপা তাহলে সুমা আপার উপরে ঠিক চিহ্ন হবে ঠিক আছে দেখো কে পানি আনলো সুমা আপা রানা রবি কি হবে রানা ঠিক আছে আঠারো নম্বরে কি আছে পরের পেজে যাও ছুটি কবিতাটি লিখেছেন ফারুক আহমেদ সুফিয়া কামাল রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ঠিক চিহ্ন দেব ঠিক আছে কাদের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করে
বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, কাদের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল? পাকিস্তানের সেনাদের, মুক্তিযোদ্ধাদের, বঙ্গবন্ধুর, কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল? এখানে পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, এখানে মুক্তিযোদ্ধাদের এখানে দেওয়া, এটা ভুল। তোমরা কি করবে, পাকিস্তানের সেনাদের উপরে ঠিক চিহ্ন দিবে, ঠিক আছে? এই জন্য বলি একটা পড়া বারবার পড়বে, তার বুঝবে, তারপর উত্তর দিবে, ঠিক আছে? দেখো, কাদের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল? কাদের বিরুদ্ধে? পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে, ঠিক আছে? পাকিস্তানি সেনারা ছিল ভালো মানুষ, দানবের মতো, ফুলের মতো, কি হবে, দানবের মতো, তাহলে এটার উপরে ঠিক চিহ্ন হবে। আমরা ভালোবাসি পাকিস্তানিদের, মুক্তিযোদ্ধাদের, পশুদের, আমরা ভালোবাসি মুক্তিযোদ্ধাদের, তাহলে মুক্তিযোদ্ধাদের উপরে ঠিক চিহ্ন হবে। তাহলে আজকে পড়াটা কি সবাই বুঝেছ? সবাই একটু পড়লেই পারবে, সবাই একটু বাসায় একটু পড়লেই পারবে, সবাই খুব সুন্দর করে বাসায় এটা শিখবে। সঠিক উত্তর কিন্তু অনেক সহজ, সব কিছুই দেওয়া থাকবে, শুধু বুঝে বুঝে এই প্রশ্ন দেখে দেখে তুলে শুধু ঠিক চিহ্ন দিবে, ঠিক আছে? যেভাবে আছে এভাবে লিখে শুধু উপরে যেটা উত্তর এটার উপরে ঠিক চিহ্ন দিবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে তোমাদের পড়া কি থাকবে দেখো, এসডব্লিউ বাংলা শীত থেকে 9 নং সঠিক উত্তর শিক্ষা, ঠিক আছে? বাংলা শীত থেকে 9 নং সঠিক উত্তর শিক্ষা। বাংলা পরে কি থাকবে, বাংলা শীত থেকে 9 নং সঠিক উত্তর শিক্ষা। তোমাদের এটা আজকে লিখতে হবে না, হ্যাঁ? কি মজা না, লিখতে না দিলে তো কত মজা। তোমরা কি করবে, এই যে সঠিক উত্তর গুলো আছে এগুলো খুব ভালো করে বাসায় শিখবে, তাহলে হয়ে যাবে। আর যদি কেউ চাও বাসায় খাতায় লিখতে পারো, ঠিক আছে? এগুলো তোমাদের শিক্ষা থাকবে 1 থেকে 21 পর্যন্ত। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডার গার্ডেনের SCK অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। দেখো, গত ক্লাসে আমরা কত পৃষ্ঠা পড়িয়েছি, আমরা ওয়ার্ডবুক বই পড়ছি। গত ক্লাসে পড়েছিলাম আমরা 18 পৃষ্ঠার 5টি দিয়েছিলাম। কী কী 5টি দিয়েছিলাম? স্কুল, টিচার, স্টুডেন্ট, বুক, পেন। এগুলোকে একবার ইংলিশ থেকে বাংলা, আরেকবার বাংলা থেকে ইংরেজি করতে হবে। এখন আজকে আমরা পড়বো 27 পৃষ্ঠা। 27 পৃষ্ঠা এখানে আছে ন্যাচারাল অবজেক্ট, মানে প্রাকৃতিক বস্তু। প্রাকৃতিক কোনগুলো? যেগুলো আল্লাহর সৃষ্টি, এগুলো হলো প্রাকৃতিক। যেমন সূর্য, পৃথিবী, এগুলো কি মানুষ তৈরি করতে পারে? মানুষ তৈরি করতে পারে না, এগুলো কার সৃষ্টি? এগুলো আল্লাহর সৃষ্টি। এগুলোকে কি বলা হয়? প্রাকৃতিক বস্তু। এখান থেকে আমি 5টা আজকে তোমাদের লিখে দিব, তোমরা চাইলে বইয়ে দাগিয়ে নিতে পারো, এছাড়াও তোমরা খাতায় লিখে নিতে পারো। দেখো, সর্বপ্রথম আমি লিখব আর্থ। আর্থ অর্থ কি? আর্থ অর্থ পৃথিবী। আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি, তাই না? এর জন্য আমরা আজকে শিখব আর্থ। পৃথিবী ইংরেজিটা শেখা তো দরকার, তাই না? এজন্য আমরা কি লিখবো? আর্থ অর্থ পৃথিবী। তাহলে আর্থ বানান লিখবো আমি, সর্বপ্রথম লিখবো আর্থ, EARTH। আর্থ অর্থ কি পড়েছি আমি বলতো? পৃথিবী। পয়ঋকার, থয়ঋষিকার, ব দীর্ঘিকার, পৃথিবী। আর্থ অর্থ কি? আর্থ অর্থ পৃথিবী। তারপর আমি লিখবো মুন। মুন অর্থ কি বলতো? মুন অর্থ চাঁদ। মুন অর্থ কি লিখেছি আমি? মুন অর্থ চাঁদ। তারপর লিখবো আমি সান। সান অর্থ কি? সান অর্থ সূর্য। তারপর লিখবো স্কাই, SKY। স্কাই অর্থ আকাশ। তারপর আমি লিখবো রেইন। রেইন অর্থ কি? রেইন অর্থ বৃষ্টি। আমরা এই 5টি তোমাদের দিব। এখানে অনেকগুলো শব্দ, এখানে দেখো অনেকগুলো শব্দ আছে, আমরা এতগুলো শব্দ শিখবো না। আমরা এই 5টি শব্দ ইংরেজি থেকে বাংলা, আরেকবার বাংলা থেকে ইংরেজি পড়বো। সর্বপ্রথম আমি কি লিখেছি? আর্থ। আর্থ অর্থ পৃথিবী। আর্থ বানান কিভাবে? EARTH। আর্থ, আর্থ অর্থ পৃথিবী। পয়ঋকার, থয় ঋষিকার, বল দীর্ঘিকার, পৃথিবী।
তারপর আছে এম ডাবল ও এন মুন মুন অর্থ চাঁদ চাঁদ বানান কিভাবে জয় আকার চন্দ্রবিন্দু দ চাঁদ তারপর লিখব সান এস ইউ এন সান সান অর্থ সূর্য তন্তাশয় দীর্ঘকার উন্তস্থ জয় রেফ সূর্য সূর্য বানানটা অবশ্যই ভুল করবে না তোমরা এখানে অনেকে রুশকার দিয়ে দিবে অবশ্যই রুশকার দিলে হবে না দন্তাশয় দীর্ঘকার অন্তস্থ জয় রেফ সূর্য এস কে ওয়াই স্কাই স্কাই অর্থ আকাশ সরায়া কয়কার কা তালব্যস্য আকাশ তারপর আছে রেইন রেইন বানান কিভাবে আর এ আই এন রেইন রেইন অর্থ বৃষ্টি বয় রিকার মদিনা শয় টয় ঋষিকার বৃষ্টি রেইন অর্থ কি রেইন অর্থ বৃষ্টি কালকে তোমাদের এই পাঁচটা একবার ইংরেজি থেকে বাংলা আর একবার বাংলা থেকে ইংরেজি মানে কয়টা হলো মোট পাঁচটা পাঁচটা দশটা দশটা কালকে তোমাদের এসডাব্লিউ খাতার কাজ থাকবে একবার ইংরেজি থেকে বাংলা করবে আর একবার বাংলা থেকে ইংরেজি করবে তোমাদের গত ক্লাসে দেখিয়েছি কিভাবে তোমাদের প্রশ্নে আসতে পারে ঠিক ওইভাবে তোমরা একবার ইংরেজি পড়বে একবার বাংলা পড়বে ঠিক আছে আর একবার বাংলা লিখে ইংরেজি পড়বে ঠিক আছে মনে থাকবে দুইভাবে কিন্তু তোমাদের শিখতে হবে ইংরেজি থেকে বাংলাও আসতে পারে আবার বাংলা থেকে ইংরেজিও আসতে পারে তোমাদের এই দশটা তোমরা বইয়ে দাগিয়ে নাও এই দশটা কালকে তোমার এই দশটাই তোমাদের পরীক্ষার মধ্যে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি আসতে পারে আর ওয়ার্ড বুক আর বাকি কী পড়েছি পাঁচটা রঙের নাম পড়েছি পাঁচটা খেলার নাম পড়েছি আর পাঁচটা কী পড়েছি বলো তো আর পাঁচটা পড়েছি আমাদের প্রফেশন মানে পেশা পাঁচটা পেশার নাম পড়েছি এই তিনটা এনি ফাইভ থাকবে আর যে পাঁচটা আজকে পাঁচটা গত ক্লাসে যে পাঁচটা লিখিয়ে দিয়েছি এই দশটা থেকে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি আসবে ঠিক আছে তাহলে আজকে তোমাদের এইটুকু এসডাব্লিউ খাতার কাজ থাকবে এখন ম্যামের সাথে বাংলা ক্লাস করো একটু পর তোমাদের সাথে আবার দেখাও আল্লাহ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি সবাইকে শাইন কম্পিউটারিস্ট কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের ঐশী ম্যাম তাই না আজকে তোমাদের কী ক্লাস করাবো বলো আরবি ক্লাস করাবো বরাবরের মতো স্কুল থেকে যে শীট স্কুল থেকে যে বইটা দিয়েছে তোমাদেরকে এই বইটা বের করো ঠিক আছে এই বইয়ের ২৮ পৃষ্ঠা পড়ছিলাম তাই না কি মনে আছে নিশ্চয়ই এই বইয়ের ২৮ পৃষ্ঠা আমরা গত ক্লাসে গ থেকে ঙ পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা চ নাম্বারটা পড়বো সবাই ঝটপট বের করে ফেলো দেখো কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে চ নাম্বার কি দেওয়া আছে কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটা উত্তরটা আমি খুব সুন্দর করে বইয়ে লিখে রেখেছি তোমরা কি করবে আমার সাথে এখন ক্লাস করবে ঠিক আছে দেখো দেখো ২৮ পৃষ্ঠা ১ নং-এর চ নাম্বার কি দেওয়া আছে কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে মহানবী এখানে দন্তস্ব যে থাকে দন্তস্বকে আমরা কি উচ্চারণ করি মহানবী এটাকে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই না আমরা এটাকে কি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কুরআন মাজিদ বিষয়ে কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখো উত্তর কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখো তোমাদের মধ্যে সে সবচেয়ে ভালো যে কুরআন মাজিদ শিখে এবং তা অন্যকে শেখায় কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তোমাদের মধ্যে সে সবচেয়ে ভালো যে কুরআন মাজিদ নিজে শিখে এবং তা অন্যকে শেখায় তাই না অনেকে কুরআন মাজিদ কি করে নিজে খুব ভালোভাবে পড়ে এবং তা পরে অন্যকে শেখায় এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো কে ভালো সেই সবচেয়ে ভালো যে কুরআন মাজিদ শিখে নিজে শিখে তারপর কি করে এবং তা অন্যকে শেখায় নিজে প্রথমে নিজে শিখে তারপর অন্য যারা পারে না তাদেরকে শিখায় তাই না তাহলে আমরা আবার পড়ে চলো কি বলছে প্রশ্ন কুরআন মাজিদ শিক্ষা বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা প্রশ্ন থেকে উত্তরটা অর্ধেক সাজিয়ে লিখব দেখো আমরা এই যে কি বলেছেন এটা নালে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিয়ে হাইফেন দিব ঠিক আছে এটা কিন্তু আমরা প্রশ্ন দেখে অর্ধেকটা লিখেছি দেখলে মনে হয় প্রশ্ন উত্তরটা অনেক বড় আসলে কিন্তু তা না আমরা কিন্তু প্রশ্ন থেকে অর্ধেকটা উত্তর সাজিয়ে নিয়েছি এরপর আমরা কি লিখেছি তোমাদের মধ্যে সে সবচেয়ে ভালো তোমাদের মধ্যে সে সবচেয়ে ভালো যে কুরআন মাজিদ নিজে শিখে এবং তা অন্যকে শেখায় যে কুরআন মাজিদ শিখে এবং তা পরে অন্যকে শেখায় তাই না
তাহলে আবার পরে কুরআন মাঝে শিক্ষা বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে সবচেয়ে ভালো যে কুরআন মাঝে শিখে এবং তা অন্যকে শেখায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে একটা প্রশ্ন করেছি খুব বেশি কি একটা প্রশ্ন আমরা অবশ্যই পারবো, ঠিক না? তাহলে তোমাদের এইচডব্লিউ কি থাকবে দেখো, এইচডব্লিউ থাকবে আরবি, আরবি বই 28 পৃষ্ঠা, 1 নং, চক, শিলি। ঠিক আছে, আরবি বই 28 পৃষ্ঠা 1 নং, চর নাম্বারটা শুধু শিলি। ঠিক আছে, একটা প্রশ্ন দিয়েছি, তোমরা এটা খুব ভালো করে শিখবে, তারপর স্কুলে এসডব্লিউ লিখবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে সনাতন ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আজকে আমি পড়াবো তোমাদের প্রথম শ্রেণীর সনাতন ক্লাস। আশা করব তোমাদের গত ক্লাসে যে পড়া দেওয়া হয়েছিল তোমরা সবাই তা কমপ্লিট করেছো। আজকে আমরা পড়বো তোমাদের গত ক্লাসে ছিল 17 পৃষ্ঠার 6 আর 7 নং প্রশ্নের উত্তর। তোমাদের আজকে 17 পৃষ্ঠার 8 নং প্রশ্নের উত্তরটি পড়াবো এবং 2 নং খ নম্বর যে শূন্যস্থানগুলো আছে শূন্যস্থানগুলো পড়াবো। দেখো 8 নম্বর প্রশ্নে কি আছে, তারা কিভাবে পিতা মাতা ও গুরুর সেবা করেছিলেন। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কারা স্মরণীয়, তাই না? এই প্রশ্নটি পড়েছি না? এখন এই প্রশ্ন অনুপাতে তোমাকে বলেছে তারা কিভাবে পিতা মাতা ও গুরুর সেবা করেছিলেন। তারা এখানে উত্তর হবে তারা কায়মনো বাক্যে পিতা মাতা ও গুরুর সেবা করেছিলেন। কায়মনো বাক্যে কি এক মনে শুধু তাদের কথায় কি করেছেন, যে কায়মনো বাক্যে পিতা মাতা ও গুরুর সেবা করেছিলেন, তাদের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ কোনো কিছু না রেখে তারা কি করেছে পিতা মাতা অথবা গুরুর সেবা করে গেছেন, এর জন্য তারা জীবনে স্মরণীয় হয়ে আছেন, তাই না? এখানে দেখো তারার উপর চন্দ্রবিন্দু হয়। আমরা যখন পড়েছিলাম দে অর্থ তারা, তখন কি আমরা চন্দ্রবিন্দু দিয়েছি? তখন আমরা চন্দ্রবিন্দু দিইনি, কিন্তু এখানে তারা বানানোর উপর চন্দ্রবিন্দু আছে। একটি কথা মনে রাখবে, পৃথিবীতে যত বড় বড় লোক আছে, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর তোমাদের এখানে তো আছে নচিকেতা, তাদের সবার নামের উপরে তারার উপরে চন্দ্রবিন্দু হবে, মনে থাকবে এটা। যত স্মরণীয় ব্যক্তি মানে যত বড় বড় লোক আছে তাদের সামনে সবসময় কি হয় তারার উপরে চন্দ্রবিন্দু হয়। তাহলে উত্তরটা কি হবে, তারা কায়মনো বাক্যে পিতা মাতা ও গুরুর সেবা করেছিলেন। কায়মনো বাক্যে কিভাবে, কয়কার কা অন্তস্থ কায় মনো ম দন্তান্ন ওকার মনো বাক্যে কয়কার বা কয়কার কে জফলা বাক্যে, তারা কায়মনো বাক্যে পিতা মাতা ও গুরুর সেবা করেছিলেন। এখানে কিভাবে জায়গায় কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে, কিন্তু এই সম্পূর্ণটা কিন্তু তোমাদের লিখতে হবে, শুধু যদি কায়মনো বাক্যে লিখো তাহলে হবে না। দেখো খ নম্বরে আছে সকাল সকাল ধ্যাস নাম নিতে হয়। সকাল সকাল এখানে হবে সকাল সকাল দুর্গা নাম নিতে হয়। তাহলে আমি এখানে কি লিখব, সকাল সকাল দুর্গা দয়ুষুকার গয়রে আকার দুর্গা। সকাল সকাল কিসের নাম নিতে হয়, সকাল সকাল দুর্গা নাম নিতে হয়। ধ্যাস আমাদের পরম গুরু, এটা হবে পিতা মাতা আমাদের পরম গুরু। এখানে পিতা মাতা মানে কি আমরা যেটাকে মা বাবা বলি, পিতা মাতা আমাদের পরম গুরু। কেন জানো, কারণ পিতা মাতা আমাদেরকে বড় করেছেন, পিতা মাতা থেকেই সর্বপ্রথম শিক্ষা আমরা পিতা অথবা মাতা দুইজনের কাছ থেকেই পেয়ে থাকি। তাহলে সবচাইতে বড় গুরু মানে সবচেয়ে আমাদের জীবনের সবচাইতে বড় শিক্ষক হবে আমাদের পিতা মাতা। তাহলে ধ্যাস আমাদের পরম গুরু, পিতা মাতা আমাদের পরম গুরু। পরিশিকার পি তয়কাত্তা পিতা মাতা, ময়কার মা তয়কাত্তা পিতা মাতা আমাদের পরম গুরু। সদা ঢেস কথা বলবে, সদা কি কথা বলবে, সদা সত্য কথা বলবে। সত্য মানে কিভাবে, দন্তা স ত জফলা সত্য, সদা সত্য কথা বলবে। পিতৃভক্ত ঢেস, আমরা গত ক্লাসে প্রশ্নটি পড়েছি তাই না, পিতৃভক্ত কি ছিল বলতো, পিতৃভক্ত ছিল নচিকেতা। তাহলে এখানে আমি কি লিখবো, নচিকেতা।
পিতৃভক্তর জন্য কে স্মরণীয় ছিলেন? নচিকেতা। তারপরে আছে মাতৃভক্ত। মাতৃভক্তর জন্য কে ছিলেন বলতো? মাতৃভক্তর জন্য ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? তাহলে আমি এখানে লিখব ঈশ্বর, ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর। তাহলে মাতৃভক্তর জন্য কে ছিল? মাতৃভক্তর জন্য ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরেকটা আছে গুরুভক্ত। গুরুভক্তর জন্য কে ছিল বলতো? গুরুভক্তের জন্য ছিল আরুণি। তাহলে আমি এখানে কি লিখবো? গুরুভক্তের জন্য আরুণি। গুরুভক্তের জন্য আমি কার কথা লিখবো? গুরুভক্ত আরুণি। মনে রাখবে এটা, পিতৃভক্ত মানে বাবা, পিতৃ মানে কে? পিতা মানে কে? বাবা। পিতৃভক্ত নচিকেতা, মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর গুরুভক্ত কে? গুরুভক্ত হলো আরুণি। দেখো আমি আবার আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তারা কিভাবে পিতামাতা ও গুরু সেবা করেছিলেন। তারা কায় মনোবাক্যে পিতামাতা ও গুরু সেবা করেছিলেন। সকাল সকাল দুর্গা নাম নিতে হয়। পিতামাতা আমাদের পরম গুরু, সদা সত্য কথা বলবে। পিতৃভক্ত নচিকেতা, মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং গুরুভক্তকে? গুরুভক্ত হবে আরুণি। এখানে তোমাদের কিন্তু প্রশ্নে এভাবে সিরিয়াল ভাবে আসবে না, তোমাদের এখানে যে কোনো তিনটা থেকে যে কোনো একটি অথবা যে কোনো দুইটি আসতে পারে, তাই অবশ্যই এই তিনটার নাম মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কালকে তোমাদের 17 পৃষ্ঠার 8 নং প্রশ্ন এবং 6 নম্বর শূন্যস্থানগুলো পড়া থাকবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই।